এই যে লক্ষ্মীর ভাণ্ডার নাকি বন্ধ হয়ে গেছে, এই আরজি করের আন্দোলনের জেরে মহিলারা, অনেক মহিলারাই নাকি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, এমন কিছু কথাবার্তা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। যেভাবে সন্দেশখালির ঘটনার সময়ও বলা হয়েছিল, সন্দেশখালির মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া বন্ধ হয়ে গেল, কারণ যেহেতু আন্দোলনটা সরকারের বিরুদ্ধে। লক্ষ্মীর ভাণ্ডার কি সত্যি বন্ধ হয়েছে নাকি চালু থাকবে? লক্ষ্মীর ভাণ্ডারটা বিশ্বাস করুন, যতদিন আমাদের সরকার থাকবে, লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু আমরা রাখার চেষ্টা করব। এবং দিদি, সর্বক্ষেত্রে আমরা এই জিনিসটা স্পষ্টভাবে দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যখনই কথা উঠেছে, দিদি কিন্তু নিজের সামর্থ্য অনুসারে সেই জিনিসটা যতটা বাড়ানো সম্ভব ততটা কিন্তু বাড়িয়ে এসেছেন। এবং আগামী দিনেও যদি আরেকটু বাড়ানো সম্ভব হয়, আরেকটু মহিলাদের পাশে থাকাটা যদি সম্ভব হয় আমাদের সরকারের দ্বারা, আমাদের সরকার কিন্তু সেই জিনিসটা করবে। এবার আরজি করের বিষয়টার পরবর্তীতে একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে ফেক নিউজ প্রোপাগেট হওয়া। এবার এই ফেক নিউজ প্রোপাগেট হওয়ার মধ্যে অন্যতম ফেক নিউজ এই লক্ষ্মীর ভাণ্ডার কেন্দ্রিকটাও ছিল। এবার এই জিনিসটা কেন বলছি জানেন তো? কারণ এই লক্ষ্মীর ভাণ্ডারটা বন্ধ হয়ে যাবে, আজকের দিনে দাঁড়িয়ে আমার বাড়িতে যে কাজ করে, যে মাসি, আমি তাকে মাসি বলি, মানে মাসি মানে কিন্তু মা জ্যাসি, এইটা একটা হিন্দি কথার মধ্যে এই জিনিসটাও প্রকাশিত। তো ওনারা কিন্তু আমাদের মায়ের মতনই জানেন তো। এবার আমাদের দল কিন্তু ওই মায়ের মতো প্রত্যেকটা মানুষদের পাশে থাকার জন্যই এই লক্ষ্মীর ভাণ্ডারটা করেছিল, এবং তাই জন্যই এটা আছে। আজকের দিনে দাঁড়িয়ে ওই মাসি আমাকে এসে বলছে যে শোন না, লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা পরের মাসে কি ঢুকবে, শুনলাম নাকি সরকার বন্ধ করে দিয়েছে। আমি বললাম তোমাকে এই জিনিসটা কে বলেছে একটু বলবে? তখন বলছে না, এরকম জানিস তো, পাশে আশেপাশের অঞ্চলের কিছু যারা সিপিএম করে এবং কিছু লোকজন ওই চা খেতে খেতে কথা বলছিল, তখন আমি শুনেছি। আমি তাদেরকে একটা কথা বললাম যে এই মাস হোক বা পরের মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা যতদিন দিদি আছে ততদিন তোমার অ্যাকাউন্টে ঢুকবে, এবং তোমার যেই অসুবিধাটা হয় এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকার জন্য, যেই জিনিসটা তুমি একটু হলেও একটু ওভারকাম করতে পেরেছো, সেই জিনিসটা তোমার বরাবরই যতদিন দিদি আছে তোমার আর সেই বিষয়টা নিয়ে ভাবতে হবে না, অসুবিধাটা করতে হবে না, কারণ দিদি আছে আমাদের পিছনে। আমি আবারও বলছি যে ফেক নিউজ প্রোপাগেট করার যে বিষয়টা, এবার একটু বন্ধ করা হোক। আজকের দিনে দাঁড়িয়ে শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার কেন্দ্রিক ফেক নিউজ নয়, প্রতিটা বিষয় নিয়ে ফেক নিউজ এত নোংরাভাবে প্রোপাগেট করা হয়েছে, তার জন্য যদি কোনো জিনিসের অসুবিধা হয়ে থাকে সেটা কিন্তু তদন্তে, জানেন তদন্ত এই গোটা দায়ভারটা, তদন্তের গোটা দায়ভারটা আমাদের, মানে মানুষদের কেন্দ্রিক তো নয়, আমাদের কেন্দ্রিক তো নয় যে আমরা কোনো একটা জিনিস শুনলাম সেটাই জাস্টিফাইড। তো আমাদের হয়তো কিছু ক্ষেত্রে বোঝার ক্ষমতা নেই কোনটা সত্যি কোনটা মিথ্যে। যতক্ষণ বুঝে উঠতে পাচ্ছেন না কোনটা ঠিক কোনটা ভুল, প্লিজ সেই জিনিসটা প্রপাগেট করবেন না শুধুমাত্র হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কোনো একটা মিনিস্টার আপনাকে সেই জিনিসটা পাঠিয়েছে বলে। এই জিনিসটা আমি একটু স্পষ্ট করে দিতে চাই। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কথা এই জন্যই বললাম, সেটা বিজেপি হোক বা সিপিএম, আজকের দিনে দাঁড়িয়ে বিজেপিকেও বাংলাতে দেখা যায় না, সিপিএমকে তো বাংলাতে দেখাই যায় না। যদি ওদেরকে কোনো জায়গায় একটু দূরবীন দিয়ে দেখা যায় সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া। ওরা সোশ্যাল মিডিয়াটা ভীষণভাবে ইউজ করছে এইসব ভুলভাল জিনিস প্রপাগেট করার পূর্ণ প্রচেষ্টা, এবং লোকজন মিম মেটেরিয়াল হিসাবে খাচ্ছেও জিনিসটা জানেন তো। এই জিনিসটা আজকের দিনে দাঁড়িয়ে একটু বন্ধ হোক, জাস্ট এই জিনিসটা আমি বলবো। ভুল জিনিস প্রপাগেট করবেন না, আগে যাচাই করুন যে জিনিসটা ঠিক নাকি ভুল, তারপরে না হয় প্রপাগেট করুন। এই যে বিরোধীদের কথা যে লক্ষ্মীর ভাণ্ডার দান ভিক্ষা বা এটা দিয়ে ভোট কিনে নেওয়া হচ্ছে, এটা নিয়ে তোমার কি মন্তব্য? আজকের দিনে দাঁড়িয়ে বিরোধী অর্থাৎ বিজেপি এবং সিপিএম তো, এবার আমি একটা কথা বলতে চাই, সিপিএম যারা নিজেদেরকে গরিব দরদি বলেই চালাতো একটা বৃহৎ অংশের সময়, 34 বছর ওরা যেইভাবে রাজ করেছে তার মাঝখানে এই জিনিসটাই বলতো যে না, আমরা তো গরিবের পাশে থাকি, গরিবদের পাশে থাকাটাই আমাদের জীবনের মূল অর্থ। আজকের দিনে দাঁড়িয়ে ওরা যে এই কথাটা কিভাবে বলে, শুধুমাত্র নিজেদের ভোট ব্যাংকটা জিরো হয়ে গেছে সেটাকে 1, 2, 3 করার চেষ্টায় আমার খুব লজ্জা লাগে জানেন তো। কারণ রাজনীতি যারা করে তাদের মূল উদ্দেশ্য এটাই হওয়া উচিত যে মানুষদের পাশে কিভাবে থাকবো। যেই দলটা নিজেদেরকে গরিবের দল বলে চালাতো আজকে শূন্য কেন হয়েছে, এটা তাদের একটা বড় প্রমাণ যে ওরা কোনোদিনই গরিবের হয়ে কাজ করেনি। কারণ আজকে গরিবদের পাতে দুটো চাল উঠছে, গরিবদের কাছে পকেটে দুটো হাজার টাকা যাচ্ছে, একটা হাজার টাকা যাচ্ছে বলে ওদের এত নিন্দা এত কুৎসা যখন হচ্ছে, তখনই এই জিনিসটা বোঝার বিষয় যে এরা যে কোনোদিনই গরিবের পাশে থাকার চেষ্টাটুকুতেই ছিল না জানেন তো। এটা বোঝা যাচ্ছে ওনাদের মুখ চোখে সেই জ্বলনটা আসছে যে কেন গরিবদের পাশে থাকা হচ্ছে।